হ্যালো বন্ধুরা আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দুটি আপডেট শেয়ার করা রয়েছে প্রথম যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে বাংলাদেশে বসুন্ধরার ঘরের মাঠে যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচে তো মোহনবাগান দল হেরে গেছিলো কিন্তু সেই ম্যাচে কিছু ঘটনা ঘটেছে যে বিষয়গুলো নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট ইএফির কাছে বড়ো একটা অভিযোগ দিয়েছিল চিঠির মাধ্যমে তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখেছে এএফসি এবং সেই সমস্ত ঘটনা যা যা হয়েছে সব বিষয়টা খতিয়ে দেখার পর এখন যে আপডেট আসছে যে বসুন্ধরা কিংস কিন্তু শাস্তি পেতে চলেছে হ্যাঁ যে সমস্ত অভিযোগ করেছিল প্রমাণসহ সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার পর বসুন্ধরা কিংস শাস্তি পাবে বলেই মনে করা হচ্ছে এবং এফসি এফসি কিন্তু সেটা খতিয়ে দেখেছে তো সেই ক্ষেত্রে শাস্তি কি পেতে চলেছে সেটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে বাট শাস্তি পেতে চলেছে এটুকু কিন্তু জানা গেছে তো এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে জনি কাউকো তো এই জনি মোহনবাগান দেয়নি এখনো তার চুক্তি রয়েছে এই মরশুমে খেলার মতো চুক্তি রয়েছে তো তিনি কিন্তু খুব তাড়াতাড়ি ফিরবেন এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে এখন সেটা হচ্ছে এই ডিসেম্বর মাসেই তিনি কিন্তু ফিরতে চলেছে মোহনবাগান দল শিবিরে এতদিন ধরে তার বাড়িতেই তিনি কিন্তু রিয়াব সেশন করেছে বা রিয়াব করেছেন এখন কিন্তু যেটুকু কাজকর্ম তার বাকি রয়েছে ম্যাচ ফিট হওয়ার জন্য সেটুকু কিন্তু মোহনবাগান দল শিবিরে এসেই করে নেবেন এবং তারপর হয়তো ম্যাচে নামবেন বা মোহনবাগান দলের জার্সিতে আমরা তাকে আবার দেখতে পারবো কোনো এক বিদেশি প্লেয়ারের বদলে তো কোনো এক বিদেশি প্লেয়ারকে আনরেজিস্টার করিয়ে তাকে কিন্তু অবশ্যই রেজিস্টার করানো হবে এমনটাও কিন্তু জানা যাচ্ছে